Press the bell icon on the YouTube app and never miss another update. Namaskar Bondura, spiritual bulletin channel Air. সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা যারা ঈশ্বর বিশ্বাসী গুরুকরণ করি দীক্ষা গ্রহণ করে থাকি ঈশ্বরকে পাওয়ার জন্য সেই দীক্ষা প্রসঙ্গে আজকের আমরা আলোচনা করব ভারতবর্ষ গুরুবাদের দেশ বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন গুরু রয়েছেন কাল থেকে এই দীক্ষা দান পদ্ধতি চলে আসছে এক এক জায়গায় দীক্ষাদানের এক এক রকম পদ্ধতি সেই পদ্ধতির মধ্যে কতটা ঠিক কতটা ভুল তা আমরা জানি না আমরা সরল বিশ্বাসে দীক্ষা গ্রহণ করে থাকি সদ্গুরুও চিনি না শুধু আমরা লোকমুখে শুনে নিজের বিশ্বাসের ওপর ভর দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে যাই দীক্ষা গ্রহণ করে থাকি আবার কেউ কেউ কুলগুরুর কাছ থেকেও দীক্ষা গ্রহণ করে থাকে এইভাবেই চলে আসছে সুপ্রাচীনকাল থেকে দানের ইতিহাস কিন্তু আজকের আমরা যে আলোচনাটা করবো সেটা হচ্ছে একজন প্রকৃত গুরু যিনি ঈশ্বরকে দর্শন করেছেন ঈশ্বরকে অনুভব করেছেন তিনি ঠিক কীভাবে দীক্ষা দিয়ে থাকেন সেই বিষয়ে আমরা আজকের আলোচনা করব আর সেই আলোচনা করব আমরা সীতারাম দাস জীবন জীবনচর্যা থেকে বন্ধুরা আপনারা সকলেই জানেন যে দাস ওঙ্কারনাথ ছিলেন একজন সিদ্ধ পুরুষ তিনি বহু মানুষকে দীক্ষা দিয়ে তার শিষ্য এবং শিষ্যাতে পরিণত করেছেন এই সিদ্ধ পুরুষ ঠিক কীভাবে দীক্ষা দিতেন সেটি যদি আমরা জানতে পারি তাহলে আমাদের মধ্যে কিন্তু একটা ধারণা গড়ে উঠতে পারে যে সিদ্ধ পুরুষগণ বা গুরুগণ যারা প্রকৃত সদ্গুরু শিষ্য শিষ্যার আধ্যাত্মিক উন্নতিতে সচেষ্ট তারা ঠিক কিভাবে দীক্ষা দিয়ে থাকেন তাহলে চলুন আলোচনা শুরু করা যাক সিধারামদাস শঙ্করনাথ দীক্ষা দান কালে সংক্রমিত করতেন শিষ্য শিষ্যার মধ্যে শুদ্ধ শক্তি এইটি হল একজন সদ্গুর জীবনের আসল কথা স্বামী বিবেকানন্দও বলতেন যে এক আত্মা থেকে আর এক আত্মাতে যিনি শক্তি সঞ্চার করতে পারেন তিনিই হচ্ছেন গুরু ওঙ্কার নাথ ঠিক তাই করতেন শিষ্য শিষ্যার মধ্যে শুদ্ধ শক্তি সংক্রমিত করতেন শক্তির জাগরণ হতো দাস ওঙ্কারনাথজির স্পর্শে দীক্ষাদানকালে কালে নাদ জ্যোতি বিন্দু বা ইষ্ট সাক্ষাৎকার লাভ করেছেন এমন শিষ্যার সংখ্যা বা শিষ্যের সংখ্যা সীতারামদাসজির জীবনে বিরল ঘটনা নয় দীক্ষাদান কালের সময়ই দাস ওঙ্কারনাথের বহু শিষ্য শিষ্যা কখনো নাথ শব্দ ধ্বনি শুনতে পেয়েছেন কখনও জ্যোতির্দর্শন হয়েছে কখনো বিন্দু দর্শন হয়েছে আর কখনও বা একেবারে দীক্ষাদানের সঙ্গে সঙ্গেই তাদের ইষ্ট সাক্ষাৎকার লাভ হয়েছে দীক্ষার পূর্বে দাস ওঙ্কারনাথ শিষ্যার বা শিষ্যের দেহ পরীক্ষা করে জানতে পারতেন যে সেই শিষ্য বা শিষ্যা কোন তত্ত্বের লোক অর্থাৎ জল অগ্নি বায়ু ইত্যাদি যে পঞ্চতত্ত্ব রয়েছে তার আধিক্য ওই শিষ্য বা শিষ্যার দেহে বিদ্যমান কি না সেই শিষ্য বা শিষ্যার বংশে কোন তত্ত্বের ধারা প্রভমান একবার মাত্র দৃষ্টিপাত করেই সীতারামদাস ওখারনাথ সব বুঝতে পারতেন তারপর তিনি বিচার করে যার যেটি উপযোগী সেই বিষ্ণু মন্ত্র শক্তিমন্ত্র রাম মন্ত্র দুর্গা মন্ত্র ইত্যাদি অর্থাৎ যেটি দিলে শিষ্য বা শিষ্যার শীঘ্র কাজ হবে সেটির তান্ত্রিক বীজ মন্ত্র প্রদান করতেন সীতারাম দাস ওঙ্কারনাথ দেশকালের বিচার করতেন না তিনি জানতে পারতেন কার দীক্ষার সময় হয়েছে সময় হলেই তিনি ডাক দিতেন যে যেখানেই থাকুক তার সেই ডাকের কাছে এসে উপস্থিত হতই দাস ওঙ্কারনাথ শিষ্যকে সিদ্ধ মন্ত্র দান করতেন সিদ্ধ মন্ত্র কোনো বিচারের অপেক্ষা রাখে না একটি হরিত মাত্র দক্ষিণা ছিল দীক্ষাদানের পর সীতারাম দাস ওঙ্কারনাথ দীক্ষাদানের পর তার শিষ্য ও শিষ্যাদের বলতেন একটা হরিতকি দিয়ে দক্ষিণান্ত সীতারাম তবেই সীতারামদাস নাথ জপে জোর দিতেন খুব যা করণীয় তা করবার উপদেশ দিতেন তিনি কিন্তু আদেশ করতেন না দুর্বল জীব পাছে গুরু আদেশ পালনে অক্ষম হয়ে প্রত্যব্বায়গ্রস্ত হয়ে পড়ে তাই সীতারামদাস ওঙ্কারনাথ এই সাবধানতা অবলম্বন করতেন গুরু পথ দেখিয়ে এগিয়ে চলেন পথের অন্ধকার দূর করে কিন্তু পথীকে বিভ্রান্ত করেন না অবাস্তব আশ্বাস দিয়ে যা তার অপ্রত্যক্ষ তাকে প্রত্যক্ষ করতে বলেন না তিনি সাহায্য করতে তিনি সর্বদা প্রস্তুত কেবল সাহস করে এগিয়ে গেলেই হল শিষ্যরা সীতারামদাস ওকারনাথকে বলতেন কৃপা করুন প্রভু এ কথা শুনে সীতারাম দাস হেসে হেসে বলতেন কৃপাবাড়ি তো সবসময়ই ঝরে পড়ছে রে হাত পেতে ধরে নে না হ্যাঁ বন্ধুরা এমনই ছিল সীতারাম দাস দীক্ষাদানের পদ্ধতি আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আর একটা অনুরোধ যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ